আল্লাহ বিভিন্ন জায়গায় কথাটি বলেছেন, সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক। শুধু মুসলমানের জন্য পথ প্রদর্শক নয়, যত মানুষ আছে সকল গোত্রের বর্ণের বংশের মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক। যেমন আল্লাহ তাআলা বলেন, ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. الله رب العالمين بولن محمد صلى الله عليه وسلم এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, সব কথা যেখানে আছে, আকাশের উপরের কথা তার নিচের কথা, জমিনের উপরের কথা তার নিচের কথা, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যত কথা আছে সব আমি আল্লাহ পাক সুক্ষাতি সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বয়ান করে দিয়েছি। ওয়াহুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন সুসংবাদের বাহন এবং রহমতের কান্ডার এবং পথ প্রদর্শনকারী বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআন হুদাল্লিল মুত্তাকিন এবং কোরআন হুদাল্লিল মুসলিমিন, ঠিক কিনা? প্রশ্ন আসে, বাকি যারা মানুষ আছে পৃথিবীতে, যেই বর্ণের হোক বংশের হোক, কি আস্তিক কি নাস্তিক, কি ডানপন্থী কি বামপন্থী, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি সংশয়বাদী কি অবিশ্বাসী, তাদের জন্য কি কোরআন পথপ্রদর্শক নয়? জোরে বলেন, জবাব আল্লাহ দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন হুদান লিন্নাস, পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী হেদায়েতকারী বলেন সুবহানাল্লাহ। কয়টি কথা পেলাম? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল নাস, ঠিক কিনা? প্রশ্ন আসে কেন? আল্লাহ তাআলা তো শুরুতেই বলতে পারতেন হুদাল্লিল নাস, সব মানুষের জন্য পথ প্রদর্শক, সেখানে তো মুসলিম আছে, অমুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে, তা না বলে তিনি কথাটিকে ক্লাসিফাইড শ্রেণীবিন্যাস কেন করেছেন? প্রশ্ন আসে না? বলেন, এই জবাব দিতে যে বিশ্ববরণ্য মুফাসসির ইমামে বায়যাবী রাহমাতুল্লাহ লেখেন, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুক হেদায়ত লাভ করবে, উপকার লাভ করবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে বিশ্বাসীগণ মুসলমানগণ। আর যারা মুত্তাকি হয়ে যাবে তারা আল্লাহর কোরআনের ষোলো আনা উপকার ও কল্যাণ পেয়ে যাবে। এখন বলুন আমাদের কি হতে হবে, শুধু মানুষ আছি তাতে চলবে না মুসলিম হতে হবে? শুধু মুসলিম হলে চলবে না মুত্তাকি হতে হবে? সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি প্রশ্ন আসে, যা ইমামে বায়যাবী সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন, কোরআন তো সবার জন্য পথ প্রদর্শক, তারপরও কোরআনের হেদায়ত থেকে যে বঞ্চিত হবে তার ক্ষেত্রে আমাদের ফায়সালা কি? হেদায়ত থেকে বঞ্চিত হচ্ছে না মানুষ? এটার জবাবে ইমাম বায়যাবী লেখেন, কোরআন করিম হচ্ছে কাগেজা সালেহ, অতি উত্তম বেহেশতের খোরাক, জান্নাতি খাবার তুল্য, অনেক দামি খাবার, ভালো জিনিস, সবার তো সহ্য হয় না, বরদাস্ত হয় না, সবাই খেতে পারে না, পারে? এটার আবার চমৎকার উদাহরণ দিয়েছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার কিতাবে। তিনি বলেন, গল্পের আকারে তিনি বলেন, বাগদাদের পার্শ্ববর্তী অঞ্চলে শহরের শহরতলিতে ছিল আত্মারদের আস্তানা, আত্মার বলা হয় যারা আতর তৈরি করে এবং বিক্রি করে, বুঝলেন? তাদের দোকানপাট ছিল বাগদাদ শহরে, আর শহরতলিতে ছিল চামড়া ব্যবসায়ী, চামার যারা চামার, তাদের বাড়িঘর।
কোথায় আত্মার কোথায় চামার, পার্থক্য আছে না? একদল কি আরেক দল চামড়া ব্যবসায়ী। চামড়ার যে কি গন্ধ তা আপনাদের নতুন করে বুঝাবার দরকার নাই, বুড়ি গঙ্গা ঘুরলেই আগে আমরা ট্যানারির বিশ্রী উৎকট গন্ধে অস্থির হয়ে যেতাম, ঠিক কিনা? চামারদের সর্দার চামারদেরকে নসিহত করেছে, তোমরা ভুলক্রমেও বাগদা শহরে গেলে আত্মার যারা আতর ব্যবসায়ী তাদের দোকানের কাছে যাবা না। এক যুবক চামার, তার কৌতূহল হলো শুনি আতর দামি জিনিস, এই ভালো জিনিসের কাছে যেতে কেন নিষেধ করছে সর্দার? এর থেকে তার কৌতূহল বাড়ল, সে হেঁটে হেঁটে আতরের দোকানের কাছে চলে গেছে। আর যেই মিসকুল আম্বার আতরের গ্রান তার নাকে ঢুকছে, অমনিতে সে বেহুশ হয়ে পড়ে গেছে। আতর ব্যবসায়ীরা দৌড়ে আসছে, তার সেবা শুশ্রূষা করছে, কি ব্যাপার, সুস্থ মানুষটা অজ্ঞান হয়ে গেল কেন? ওই চামারের স্ত্রী খুঁজতে খুঁজতে চলে এসেছে, দূরে দাঁড়ায় বলে, ভাই সব, তোমরা যত তার কাছে যাবা আতর ব্যবসায়ীরা তার জ্ঞান আরও ফিরবে না। বলে কেন? বলে আমরা হচ্ছি জাতে চামার, মিসকুল আম্বার এত দামি আতরের গ্রান আমাদের সহ্য হয় না, ভুলক্রমে সে চলে এসেছে আতরের গ্রানে হুশ হারায় ফেলছে। বলে তো কি করতে হবে? বলে পচা চামড়ার একটা টুকরা পাঠাচ্ছে, এটা তার নাকে ধরলেই তার জ্ঞান ফিরবে। পচা চামড়ার টুকরা একটা নিয়ে আসছে আর নাকে ধরাই দিছে, হুশ ফিরছে, দৌড়ে ভাগছে।